তোমাদের সবাইকে সুস্বাগত। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসজি ফ্যামিলি মেম্বার। কি নিবি তুই? কি নিবি? জামা প্যান্ট খুঁজতে হচ্ছে আমার। হ্যাঁ ওইগুলো পর, হ্যাঁ ওইগুলো পর, ওইটা পর, ওটি নে। দেখ হয় নাকি? দেখ ওটা তোর বেশ মানাবে। নে দেখ, এটা পরে দেখ হয় নাকি তোর। ডাক্তার না, আরে যাই হোক, সবজি ভাতে সব থেকে চেয়ারা গ্লেস থাকে। মেয়েদের মাথার মতো হুকুন হয়েছে আর মাথায়। ছিল কার কাছে? কোন মেয়ের কাছে শুয়েছিস ভগবান জানে গাই। এ আমাদের বাড়িতে গেছে প্রায় এক মাসের মতো হয়ে গেছে, ঠিক আছে, 10-15 দিন হয়ে গেছে আমাদের বাড়িতে চলে গেছে। 15 দিনে কোন মেয়ের কাছে শুয়েছে গাই? শুকুন বেঁধে গেছে দেখো ভাই সাহেব। আমি হাত দিয়ে বার করা যাচ্ছে হুকুনের মাথা থেকে। এই দেখো ভাই, আমি একটা বার করে দিচ্ছি। হুকুন কাটো কাটো কাটো, চুল কাটো ভাই। না হেলমেট পরে এখন যাবো একটু ব্যারাকপুরে। ব্যারাকপুরে এমআই সার্ভিস সেন্টারে যাবো, তো একটু সার্ভিসের কাজ আছে আমার। একটা এমআই ফোন আছে, ফোনটা একটু প্রবলেম দেখা দিয়েছে, তো সেই জন্য বাবাই এমআই সার্ভিস সেন্টারে। তো হেলমেট ফেলমেট পরে নিয়েছি, আজকে আমি একাই যাবো, কেউ যাবে না আমার সাথে। তো চলো, কিছু করার নেই, আজকে কেউ বাই নেই, চিরঞ্জিত বাই নেই, সুপ্রভাত বাই নেই। সুপ্রভাত গেছে কলেজে, চিরঞ্জিত গেছে কাজে। তো চলো, আর এদিকে আমার মাদাম কি দিয়ে দাঁত মাসছে? কি দিয়ে দাঁত মাসছে? কালো সাই। হ্যাঁ কালো সাই, কালো সাই। তো যাই হোক, তো চলো গাড়ি আমারই চালাতে হবে, আজকে কেউ ধরো ইয়ে নেই। তো গাইস, এখন ব্যাপারটা কি আছে, এখানে দেখতে পাচ্ছ বোন বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আর সেটা আমি এখন মানে ক্লিপটা তুলে নিলাম। ও এখন বললো যে যা মাকে দেখাস না দাদা, মাকে দেখাস না। এটাই হলো মানে একটা কি বলো তো, নতুন নতুন প্রেম করলে এটাই হয়, একটা ভয় থাকে ফ্যামিলির ভয় যে যদি বাড়ি থেকে জেনে যায় তো তখন প্রবলেম হতে পারে, এটাই সমস্যা। আর কি বলবো, প্রেম করো করো, যারা প্রেম করো তারাই বুঝেছে জ্বালা কি। আমি ভাই সিঙ্গেল, আমি ভাই ঠিক আছি, ঠিক আছে, সিঙ্গেল থাকার মজাটাই না আলাদা, একদম আলাদা লেভেলে। সিঙ্গেল থাকা জীবনে ভাই সবচেয়ে ভালো, সিঙ্গেল থাকো, মেয়ের থাকো, মজা করো, ঠিক আছে, এটা তো মেন কথা। চলে গেছে ফাইনালি, কিন্তু চলে এসেছিলাম এমআইএস সার্ভিস সেন্টারে। তো এখান থেকে এখন ভাই ফোনটা ভিতরে নিয়ে গেলাম, আমাকে কিছু কথা বললো যে ফোনটায় না বারবার ফাসবুক মোড অন হয়ে যাচ্ছে, মানে আমি পাওয়ার আপ না পাওয়ার আপ ডাউন যেন প্রথমটা ক্লিক করে রেখে দিয়েছিলাম, তো তারপর আবার অন হয়ে গেছে ফোনটা। যে সার্ভিস সেন্টারে নিয়েছি সেই ফোনটা ঠিক হয়ে যাচ্ছে, তো এদের বললাম এই বারবার এই মানে শাউট ডাউন হয়ে যাচ্ছে। তো এরা বললো কি যে ফোনটা দেখুন স্যার, যদি দুদিন ইউজ করে যদি প্রবলেম হয় তারপর নিয়ে আসুন, তারপর আমরা ঠিক করে দেবো, ঠিক আছে। তখন এখানে ভিড়টা ছিল আজকে কি বার, আজকে যেহেতু বুধবার ভিড় ফিট আছে, ভিতরে অনেক লোকজন বসে রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো এখন আর এখানে থাকুন, এখন এখানেই বেরাতে হবে, প্রচুর গরম, ঠিক আছে। এখন একটু সময় সার্ভিস সেন্টারে, সার্ভিস সেন্টারে কারণ হচ্ছে ভাই আমার যে গাড়িটা আছে না, গাড়িটা না চেনটা একটু ঢিলা হয়ে গেছে, আর যেহেতু 2-3 দিনের মধ্যে না প্রায় 400-500 কিলোমিটার চালানো হয়েছে, সেই জন্য একটু চেনটা টাইট হয়েছে আমাদের মানে সার্ভিস সেন্টার। দেখ ওই চেনটা না, তার আমি বলছি দেখি, চেনটা এখানে এর সাথে মিশে গেছে, ঠিক আছে। ওখানে একটা, ওইখানে একটা গাড়ি দেখলাম, এটা না মিশানো নাই, একটু হালকা এরকম 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 উঁচু আছে। দেখ টাইটটা দিয়ে দেখ,
দেখছি তো মালটা না বেশ ভালো ভাই ঠিক আছে মানে গাড়ি কিছু হলে না ফ্রিতে সার্ভিস করে দেয় উপরে যাওয়া লাগে না নিচে থেকে ওকে ভাই আমি উপরে যাই উপরে গিয়ে বলি ভাই আমার এই গাড়ির এই প্রবলেম হয়েছে ঠিক করে দে সাথে সাথে জিনিসপত্র এসে নিচে এসে ঠিক করে দিয়ে যায় বেশ ভালো ছেলেটা ভাই ভালো ওর একটা গার্লফ্রেন্ড লাগবে গাইজ গার্লফ্রেন্ডের জন্য আমাকে বলছে একটু আমার সাথে যোগাযোগ করতো ছেলেটার একটা গার্লফ্রেন্ড দিতে হবে বলবা তো কি বলছি কলেজ গাইজ ফাইনালি কিন্তু এখন ক্যাফেতে ছিলাম আর ক্যাফেতে এসে গাইজ এখানে কিন্তু একটা প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করেছি ইনার সাথে একটা প্র্যাঙ্ক করেছি ইনার সাথে মানে দুজনের সাথে একটা প্র্যাঙ্ক করেছি এখানে গাইজ ছুড়ে ফুড়ে ফেলে দিয়েছিলাম পাকড়া পাকড়া তো সেই ভিডিওটা দেখার জন্য কি করতে হবে আমার প্র্যাঙ্ক চ্যানেলে যেতে হবে প্র্যাঙ্কটা করে তোমাদের কেমন লাগলো বেশি সিরিয়াস হয়ে গেছিলে এরকম এখন পাগলামি করছে দেখাই দেখাই দেখ গাইস এখন সুন্দর একটা মোমেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করে দিলাম ওই বুদ্ধির সাথে একটা প্র্যাঙ্ক করেছি ঠিক আছে তো তাড়াতাড়ি প্র্যাঙ্কটা আই থিঙ্ক কালকে আসবে ঠিক আছে আর ভিডিও আসছে না কেন চ্যানেলে ভিডিও আসছে আজকেও এসছে ভিডিও দুদিন আগেও এসছে গাইস আমার মার সাথে একটা প্র্যাঙ্ক করেছি কিন্তু ঠিক আছে আমার মাকে সবাই পেয়েছে প্র্যাঙ্ক করার জন্য সান্দ অফিসিয়াল যাও গিয়ে দেখে আসো এখানে একটা রিলস হবে রিলসটা দেখো শুধু কেমনে বানায় কেমন হবে চলো 1 2 স্টার্ট 3 গাইস একই একই রিলস সব বাকি সব আমি রিলস বানাই না চোখ তুলে ঘুমটা তোলো না কে এসেছে বুদ্ধি ধরেছে রে মা বাইরে শুদ্ধা বুদ্ধি ধরেছে মারে বুদ্ধি ধরেছে কেমন খুশি খুশি ওই দেখো বিয়ে ঠিক আছে বলে কেমন খুশি দেখো বিয়েতে কি লাগবে তো চলো গাইস আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি জানি আমি মেন চ্যানেলে বেশি ভিডিও দিচ্ছি না তার কারণ ভাই লেট করে হয়েছে তাই ঠিক আছে তো চলো গাইস চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য মন দিয়ে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে পঁচিশ ষোলো আঠাশ মিনিট তোমার টিকিট ভাই